আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, লেকচারার অফ ম্যাথমেটিক্স, মোহনপুর মহিলা ডিগ্রি কলেজ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি নবম অধ্যায় ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ উচ্চতর গণিতের। এই অধ্যায় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এই অধ্যায়ে আমরা যা যা শিখব তা নিম্নরূপ। আমরা এই অধ্যায়ে এক নম্বর লিমিট নিয়ে আলোচনা করবো, যার চ্যাপ্টার হলো 9A। মূল নিয়ম নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে 9B অধ্যায়। বিভিন্ন ফাংশনের অন্তরজ 9C, 9D, 9E, পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন 9F, বিভিন্ন উপপাদ্য ও তার প্রয়োগ, যেমন গড়মান উপপাদ্য, ম্যাকলোরিনের উপপাদ্য, এই উপপাদ্যগুলো নিয়ে আমরা 9A পর্যন্ত আলোচনা করব। স্পর্শ ও অভিলম্ব, ট্যানজেন্ট অ্যান্ড নরমাল 9A's, গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান 9R, অর্থাৎ ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু 9R অধ্যায়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এই অধ্যায়ে পড়তে গেলে যে সূত্রগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা একটু জেনে নিই যে বিভিন্ন ফাংশন, যেমন কনস্ট্যান্ট ফাংশন, ধ্রুবক ফাংশন বা এক্স, এক্স স্কয়ার ইত্যাদি ফাংশনকে অন্তরীকরণ করলে, একটা ডিফারেন্সিয়েট করলে কি উত্তর পাওয়া যায়। ডি ডি এক্স অফ সি, দেখো সি কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে তার উত্তর পাওয়া যায় শূন্য। ডি ডি এক্স এক্স, এক্স এর সাপেক্ষে, এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে তার উত্তর হয় 1। এক্স স্কয়ার, ডি ডি এক্স অফ এক্স স্কয়ার, এক্স স্কয়ার কে যদি আমরা অন্তরীকরণ করি পাওয়ারটা সামনে আসবে 2 হবে, আর একটা এক্স, এক্স এর পাওয়ার একটা কমে যাবে, অর্থাৎ 2x হবে। ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা অন্তরীকরণ করি পাওয়ারটা সামনে আসবে এন মাইনাস ওয়ান, পাওয়ারটা সামনে আসবে আর উপর থেকে পাওয়ার এন কমে যাবে। ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স ই হয়, ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স ই হয়। এই সূত্রগুলোর আমরা প্রমাণ করব, এই সূত্রগুলোর সবই প্রমাণ আছে, যেমন ই টু দি পাওয়ার এক্স কে যদি অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয় কেন, এগুলো প্রত্যেকটারই আমাদের প্রমাণ পাবো আমরা। রুট এক্স কে যদি অন্তরীকরণ করি 1/2 রুট এক্স হয়, রুট এক্স কে যদি অন্তরীকরণ করি 1/2 রুট এক্স হয়, e টু দি পাওয়ার যদি ax হয়, e টু দি পাওয়ার x অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়, e টু দি পাওয়ার যদি ax হয় তাহলে অন্তরীকরণ করলে a টা সামনে আসে, e টু দি পাওয়ার ax হয়। sin x কে যদি আমরা অন্তরীকরণ করি, sin x, sin x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে cos x হয়। cos x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে মাইনাস sin x হয়। tan x, tan x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে sec স্কয়ার x হয়। cot x, cot x কে যদি, এগুলো ত্রিকোণমিতিক ফাংশন একটা, আমরা cot x কে যদি অন্তরীকরণ করি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস cosec স্কয়ার x। sec x, sec x কে যদি অন্তরীকরণ করি sec x into tan x হয়। cosec x, cosec x কে যদি অন্তরীকরণ করি
माइनस कोसेक एक्स इनटू कॉट एक्स साइन कोसेक एक्स के जब अंतरी पार्ट कोई ताहुले माइनस कोसेक एक्स इनटू कॉट एक्स साइन सूत्र যদি এটা ভাগের ফর্মুলা হয় u / v হয় তাহলে সেটাকে ডিফারেনশিয়েট করলে কত হবে প্রথমে v কে রাখতে হবে d dx of u minus u কে রাখতে হবে v divided by v square প্রথমে দেখো v কে রাখতে হবে d dx of u minus u কে রাখতে হবে d dx of v নিচে হলো v এর পরে e square এটা ভাগের সূত্র ডিফারেনশিয়েটেড u এর মাথার উপরে v একটা u আর মাথার উপরে হলো v u এর উপরে যদি v হয় তাহলে ডিফারেনশিয়েট করলে কত হবে u এর উপরে v হবে d dx অফ পাওয়ারটা সামনে আসবে ln u হবে তাহলে আমরা একটু জেনে নাই ln x কে অন্তর্গত করবে 1/x sin inverse x 1 divided root over 1 minus x square sin inverse x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 1 divided root over 1 minus x square হয় cos inverse x কে যদি অন্তরীকরণ করি শুধু একটা মাইনাস বেশি হবে 1 minus x square এটা দুটো सेम এটাতে প্লাস আর এটা সামনে একটা মাইনাস হবে শুধুমাত্র tan ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে 1 divided 1 plus x square cot ইনভার্স x কে অন্তরীকরণ করলে minus 1 divided 1 plus x square দুটার মধ্যে পার্থক্য tan inverse x এর ডিফারেন্সিয়েট করলে 1 / 1 plus x স্কয়ার আর cot inverse x এর ডিফারেন্সিয়েট করলে শুধু একটা মাইনাস হবে sec inverse x sec inverse x কে ডিফারেন্সিয়েট করলে 1 / x * √ over x স্কয়ার - 1 cosec inverse x কে যদি আমরা অন্তরীকরণ করি ডিফারেনশিয়েট করি তাহলে minus 1 divided x into root over x square minus 1 তো বিভিন্ন ফাংশনের আমরা অন্তরীকরণ শিখলাম সূত্রগুলো দেখলাম চলো আমরা এই সূত্রের কিছু প্রমাণ করি যেমন sin x অন্তরীকরণ করলে কত হয় শিখেছি cos x অন্তরীকরণ করলে কত হয় শিখেছি ইনভার্স ফাংশনগুলো অন্তরীকরণ করলে কত হয় e to the power x অন্তরীকরণ করলে কত হয় ln x অন্তরীকরণ করলে কত হয় যেগুলো আমরা লিখলাম শিখলাম সেগুলোর প্রত্যেকেরই আমরা প্রমাণ করতে পারি যে কিভাবে অন্তরীকরণের ফলটা সেই উত্তরটা আসে যেমন উদাহরণস্বরূপ চলো আমরা প্রমাণ করে দেখি sin x এর মূল্য অর্থাৎ sin x কে অন্তরীকরণ করলে cos x হয় এই কিভাবে sin x কে অন্তরীকরণ করলে cos x হয় তা আমরা মূল নিয়মে শিখতে চাই সমাধান
মনে করি মনে করি y সমান f অফ x সমান sin x তাহলে f অফ x প্লাস h সমান sin x প্লাস h অন্তরীকরণের সংজ্ঞা হতে পারে dy ভাগ dx সমান লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h মাইনাস f অফ x বাই h এটা হলো আমাদের অন্তরীকরণের সংজ্ঞা এই অন্তরীকরণের সংজ্ঞাটা আমরা এখানে ব্যবহার করেছি চলো এখন মান বসাই আমরা অতএব d বাই dx এখন আমরা y মানে হলো f অফ x f অফ x মানে হলো sin x x tends to 0 f অফ x প্লাস h এর মান হলো sin x প্লাস h f of x এর মান হলো sin x নিচে হলো h এখানে একটা ত্রিকোণমিতি সূত্র করেছে sin c minus sin d একটা ত্রিকোণমিতি সূত্র করেছে একটা ত্রিকোণমিতি সূত্র করেছে দেখো sin c minus sin d সেই ত্রিকোণমিতি সূত্রটা আমরা করতে চাই sin c মানে sin d এর সূত্র হলো 2 cos c plus d by 2 2 cos c plus d by 2 into sin c minus d by 2 divided x তাহলে সূত্রটি একটু ফলো করি sin c minus sin d এর সূত্র হলো 2 cos c plus c মানে এখানে x plus x আর d মানে হলো x তাহলে c plus d by 2 আর cos minus এর জন্য sin c minus d by 2 নিচে x তো আমরা একটু সরল করে নিই এখানে দেখো ভিতরে যদি আমরা যোগ করি 2 cos ভিতরে x আর x 2x 2x এর নিচে 2 দিলে হবে cos x plus h by 2 x কিভাবে হলো x আর x 2x এর নিচে 2 সুতরাং x by 2 আর h x by 2x by 2 2 কাটা গেল তাহলে x আর এখানে h এর নিচে 2 ইনটু sin এখানে দেখো x x কাটাকাটি দেয় বাদ যায় তাহলে h বাই 2 নিচে h লিমিট h টেন্ডস টু 0 আমরা একটা সূত্র মিলাতে চাই সেটা হচ্ছে sin এর সাথে অ্যাঙ্গেল দিয়ে h টেন্ডস টু 0 sin h বাই 2 নিচে একটা h আছে আর এই 2 টাকে আমরা নিচে h বাই 2 বানিয়ে নিলাম গুণন লিমিট h টেন্ডস টু 0 cos x প্লাস h বাই 2 এটা কিভাবে হলো তারপর এখানে sin h বাই 2 আছে আর নিচে শুধু h ছিল উপরে 2 টাকে আমরা নিচে দিয়ে দিলাম তাহলে অ্যাঙ্গেলটা h হয় h বাই 2 হয়ে গেল এই অ্যাঙ্গেলের সাথে মিলে গেছে আর গুণন লিমিট আলাদা তো ডবল লিমিট দিলে মানে কোনো পরিবর্তন হয় না ডবল লিমিট দিলাম লিমিট এই টেন্ডস টু জিরো cos টাকে আলাদা করে রেখে দিলাম আমরা চলো একটু মুছে দিই দেখো এখানে লিমিট এই টেন্ডস টু জিরো কে আমরা এই বাই টু টেন্ডস টু জিরো লিখতে পারি
h tends to 0 যে কথা 8 by 2 tends to 0 আমরা সাইড নোট দিয়ে দিব sin 8 by 2 নিচে হলো h by 2 এটা যা আছে তাই রেখে দিলাম x plus h by 2 দেখো একটা জিনিস আমরা একটু ফলো করি ত্রিকোণমিতির একটা সুন্দর সূত্র আছে সূত্রটা তুমি একটু দেখো লিমিট যদি থিটা টেন্ডস টু 0 হয় তাহলে sin থিটা বাই থিটা তার সূত্র 1 লিমিট থিটা টেন্ডস টু যদি 0 হয় থিটা টেন্ডস টু যদি 0 হয় উপরে sin থিটা নিচে থিটা যদি হয় তাহলে তো 1 অর্থাৎ থিটা থিটা এখানে থিটা টেন্ডস টু 0 যদি হয় তাহলে তো 1 এখানে আমরা h বাই 2 টেন্ডস টু 0 এখানে sin h বাই 2 h বাই 2 তাহলে এই উত্তর আমরা লিখতে পারবো আরেকটা কথা এখানে ছিল h কিভাবে এখানে h/2 হলো দেখো h tends to 0 যে কথা h/2 টুকাই পাশে 0 করে দাও তাহলে তো h tends to 0 এ হয় তাহলে এটা সেম তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা যেহেতু অ্যাঙ্গেল h/2 এখানে আমরা h/2 এখানে h/2 বানিয়ে নিয়েছি যাতে ত্রিকোণমিতিক সূত্রটা কত হয় 1 হয় তাহলে এটা 1 হলো আর এখানে যদি h এর মান আমরা 0 বসিয়ে দিই তাহলে এখানে আমরা পাবো হলো শুধু পাস h টা 0 শুধু cos তাহলে আমরা রেজাল্টটা পেলাম হলো cos তার মানে আমরা দেখি এখান থেকে sin x কে যদি অন্তরীকরণ করা যায় তাহলে কত উত্তর পাওয়া যায় cos x উত্তর পাওয়া যায় যে আমরা পূর্বে বলেছি সূত্রগুলোই আমরা প্রমাণ শিখতে চাই sin x একটা পেলাম আমরা cos x অতএব আমরা একই ভাবে যদি cos x একটা করতে চাই তাহলে পাবো minus sin x ঠিক tan x কে করলে পাবো sec square x cot x এর মূল নিয়ম যদি করি minus cos x square x তাহলে অনুরূপ ভাবে তোমরা পাশে এই sin x cos x একই রকমের tan x sec x sec square x এগুলো একটু বাসাতে দেখতে হবে আমরা চলো এবার e to the power x এর আমরা সূত্র শিখিয়েছি যে e to the power x কে অন্তরীকরণ করলে e to the power x ই হয় কিভাবে প্রমাণ করব e to the power x here তাহলে f of x plus x e to the power x plus x আমরা দেখো e to the power x এর মূল নিয়ম করতে চাই ব্যাপারটা e to the power x টা অন্তর্গত করলে e to the power x এর মান কিভাবে আসে সেটা আমরা দেখাব তাহলে আমরা প্রথমে এই মনে করি y সমান f of x সমান e to the power x তাহলে f of x plus x সমান সমান e to the power x plus x অন্তরীকরণের সংজ্ঞা হতে পারে অন্তরীকরণের সংজ্ঞা হতে পারে dy ভাগ dx সমান সমান লিমিট h tends to 0 f of x plus h f of x by h এটা আমাদের অন্তরীকরণের সংজ্ঞা এখন এখানে আমরা মানগুলো একটু বসাতে চাই দেখো f of x plus h এর মান হলো e to the power x plus h f of x এর মান দেখো e to the power x নিচে হলো x এটাকে দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি e to the power x plus h কে আমরা লিখতে পারি e to the power x into e to the power x e to the power x by
এখান থেকে দেখো আমরা কমন নিতে পারি e to the power x যদি আমি কমন নিই তাহলে কত থাকে e to the power x থাকে একটা মাইনাস 1 থাকে যেহেতু লিমিটে h tends to 0 দাও হয়েছে সুতরাং e to the power x কে আমরা চাইলে লিমিটের বাইরে নিয়ে আসতে পারি অর্থাৎ e to the power x কে আমরা বাইরে নিয়ে চলে আসলাম e to the power h minus 1 by h দেখো e to the power x কে আমরা কমন নিয়ে নিয়েছি কমন নিয়ে আমরা বাইরে নিয়ে চলে আসছি বাকিটা থেকে গেছে আমরা একটু মুছে দিই e to the power x থেকে গেল limit h tends to 0 আমাদের e to the power x এর একটা বিস্তার আছে সেই বিস্তারটা চলো একটু দেখে নিই e to the power x এর বিস্তার হলো 1 plus h divided 1 factorial plus h square by 2 factorial plus h to the power 3 divided 3 factorial plus up to up to 2 e to the power h এর বিস্তার একটা 1 plus h by the 1 তার সাথে একটা factorial h square by 2 factorial plus h to the power 3 by 3 factorial plus dot 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 চলছে last দেখো একটা minus 1 minus 1 টা হচ্ছে a minus 1 টা বাইরে last হলো একটা minus 1 নিচে হলো h আমরা উপর থেকে দেখো এখন 1 আর 1 কেটে দিতে পারি e to the power x থেকে গেল h tends to 0 তাহলে উপরে থাকছে দেখো h factor 1 মানে 1 তাই শুধু h লিখলাম h square by 2 factorial 3 by 3 factorial plus dot 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 চলছে নিচে হল h এবার উপর থেকে তাইলে আমরা একটা h কমন নিতে পারি উপর থেকে যদি একটা এইস কমনই নিচে এইসের সাথে কাটাকাটি করে দিয়ে তাহলে 1 প্লাস এইস বাই 2 ফ্যাক্টোরিয়াল এইস স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট এর উপরে ডট ডট দিয়ে লেখা যায় অথবা ডট ডট না দিয়ে এটা এখানে লিখে দিতে পারি এইস এর উচ্চ ঘাত বিশিষ্ট পদ সমূহ এটাও লিখে দিতে পারি ডট ডট না দিয়ে এইস এর উচ্চ ঘাত বিশিষ্ট পদ সমূহ লিখে দিতে পারি এখন দেখো e to the power x হলো এইস এর উচ্চ ঘাত বিশিষ্ট পদ পরে পরবর্তী যতগুলো পদ থাকবে এইস এর পাওয়ার বাড়তে বাড়তে যাবে এখন যদি এইস এর মান আমি 0 বসিয়ে দিই তাহলে বাকি সবগুলো দিয়ে শুধু 1 থাকবে অর্থাৎ e to the power x কে যদি আমরা অন্তর্ভুক্ত করি তাহলে কত আসলো e to the power x আমরা অতএব লাস্টে এসে দেখো অতএব d বাই dx y এর মান আমরা কত জানি e টু দি পাওয়ার x সমান সমান e টু দি পাওয়ার x অর্থাৎ e টু দি পাওয়ার x কে আমরা দেখেছি অন্তর্ভুক্ত করলে e টু দি পাওয়ার x ই পাওয়া যায় ঠিক অনুরূপ ভাবে একটা ln x আছে ln x কে অন্তর্ভুক্ত করলে মূল নিয়মের মাধ্যমে অন্তর্ভুক্ত করলে কত হয় বিভিন্ন অন্তর্ভুক্তের সূত্রগুলো একটু আমরা দেখলাম সূত্র কিছু দুটো প্রমাণ দেখলাম sin x কে অন্তর্ভুক্ত করলে cos x আর cos x তো লিখে হবে sin x ইত্যাদি তোমরা বাসাতে এরকম জাতীয় আরো কিছু অঙ্ক চেষ্টা করতে হবে আমরা সূত্রগুলো আবার একটু মনে করাই দিই আমরা ফার্স্টে দেখো এই অধ্যায়ে যা শিখবো সেগুলো প্রথমে বলে নিয়েছি আবার একটু রিপিট করতে চাই আমরা লিমিট সম্পর্কেও জানব আর বিভিন্ন ফাংশনের অন্তর অন্তরীকরণ কিভাবে করতে সেটা শিখবো আর শিখেছি দেখেছি আর অন্তরীকরণগুলো করতে গেলে যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো সম্পর্কে আমরা একটু ধারণা পেয়েছি আর সূত্রগুলো শুধু প্রমাণ আমরা করেছি যে sin x অন্তরীকরণ করলে কত হয় সেটাই দেখেছি মূল নিয়মের মাধ্যমে আর e to the power x অন্তরীকরণ করলে কত হয় সেটা দেখেছি চলো অনুরূপ আরো একটা আমরা দেখতে চাই
cos x এর মূল্য cos x তে অন্তরীকরণ করলে ঠিক sin x এর মত হবে তাও একটু বলে দিই মনে করি y সমান f of x সমান cos x তাহলে f of x plus h সমান cos x plus h অন্তরীকরণের সংজ্ঞা হতে dy ভাগ dx সমান লিমিট h tends to 0 f of x plus h f of x by x মান বসিয়ে দিই আমরা চলো মানগুলো বসিয়ে দিই cos f of x plus h এর মান হলো cos x plus h minus f of x এর মান দেখো cos x by h এটা সূত্র একটু আলাদা ত্রিকোণমিতির সূত্র cos c minus cos d এই সূত্রটা দেখো cos c minus cos d সূত্র হচ্ছে sin sin c plus d by 2 into sin দেখো sin c plus d by 2 এর আগেটা একটু দেখো আলাদা ছিল কিন্তু এখন একটু ফলো করো cos c minus cos d দুটো সূত্র একটু চেঞ্জ এটার ক্ষেত্রে দুটো sin হবে আর sin c plus d by 2 প্রথমে লিখলাম into এটাও sin হবে d minus c by 2 c minus d নয় d minus c তার মানে কত হচ্ছে দেখো d বলতে আমরা এখানে কত x আর c বলতে হচ্ছে তাহলে মাইনাস x মাইনাস a একটু সূত্রটা দেখো একটু ফলো করি সূত্রটা একটু চেঞ্জ অর্থাৎ sin একটু তো হবেই একটা 2 sin c plus d by 2 প্রথমটা ঠিক আছে তারপর একটা sin হবে উল্টাটা d মাইনাস c অর্থাৎ x মাইনাস h by 2 এবার আমরা লিমিট h tends to 0 2 সরল করি 2 sin দেখো x x to x তার মানে হলো x plus h by 2 এখানে দেখো sin minus h by 2 মিন্স হলো তোমার x sin দেখো sin এর পেটের ভিতরে নেগেটিভ আছে sin minus theta সমান সামনে minus চলে আসছে অর্থাৎ minus sin theta তাহলে আমরা মাইনাস থেকে আমরা সামনে নিয়ে চলে আসতে পারি আর দেখো সাইন থাকছে কত তাহলে সাইন ওখানে থাকছে এইচ বাই টু থাকছে এই মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিলাম এখানে থাকলো সাইন এইচ বাই টু আর এই এইচ আর উপরের টুটাকে আমরা নিচে দিলাম এইচ বাই টু গুণ লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স প্লাস এইচ বাই টু এখন এখানে দেখো h tends to 0 আর এখানে h by 2 নিচে আছে h by 2 তাহলে তো সূত্র করতে গেলে এখানে আমাদের দরকার কত h by 2 আমরা জানি h tends to 0 কে h by 2 tends to 0 লেখা যায় তাহলে আমি একটু মুছে দিই তাহলে আমাদের এখানে ধরো মাইনাস limit h tends to 0 কে আমরা 8 by 2 tends to 0 লিখে দিলাম 8 by 2 tends to 0 8 by 2 নিচে আমাদের 8 by 2 h tends to 0 আর sin x plus 8 by 2 না খুব মাইনাস থেকে গেল এই টুকু সূত্র একটা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে লিমিট h তবে 8 by 2 tends to 0 sin 8 by 2 বা 8 by 2 তার মান আমরা জানি হলো 1 এখানে h এর মান যদি 0 তাও দেখো শুধু sin x থাকবে তার মানে আমরা কত পেলাম শুধু পেলাম হচ্ছে
माइनस साइन एक्स আমরা আগেই বলেছিলাম আগে এটাছিলাম যে cos x কে অন্তর্গত করলে কত হয় माइनस साइन এক্স তাহলে এখন যে y এর মানটা আমরা বসানো হয়নি y এর মানটা চলো একটু বসিয়ে দিই যে dy dx y মানে আমরা ধরেছিলাম cos x তাহলে cos x কে যদি আমরা অন্তর্গত করি তাহলে কত হবে माइनस साइन এক্স माइनस साइन এক্স এটা হলো তোমাদের অন্তর্গত আমরা সূত্র আগেই সূত্র শিখেছি এখন এটা প্রমাণ দেখা গেল এভাবে আমরা সব প্রমাণগুলো দেখাতে পারি sin x করলে আমরা দেখলাম cos x cos x করলে দেখলাম sin x ইতো দিবালিস কে দেখলাম ইতো দিবালিস ঠিক ln x আছে tan x এর সবগুলো প্রমাণই আমরা করে করে দেখাবো এখন আশা করি যে যেগুলো আমরা দেখিয়েছি তোমরা বুঝেছো সূত্রগুলো বিশেষ করে এই চ্যাপ্টার করতে গেলে সূত্রগুলো খুব দরকার সূত্রগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা এবং সুন্দর করে বুঝে নিবা মনোযোগ দিয়ে পড়বা সূত্রগুলোর আলোকে আমরা যে প্রমাণগুলো একটু দেখার চেষ্টা করব আগামী ক্লাসে অন্তর্গতর উপর অনেকগুলো ক্লাস পাবো আমরা खुदा।